নমস্কার, সেভেনএমএক নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান, দেবী পক্ষের সূচনা দিয়ে শুরু হলো বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদোৎসব। প্রত্যেকটা মণ্ডপে মণ্ডপে চলছে শেষ তুলির টান, যেমনটা মৃন্ময় মূর্তিতে তেমনটাই মণ্ডপ সজ্জায়। আর আমরা এ মুহূর্তে পৌঁছে গেছি আরিয়াদহ যুবক সংঘের পুজোয়। এবছর তাদের 80তম বর্ষ। হ্যাঁ, দীর্ঘদিন ধরে তারা শারদোৎসবে মেতে উঠেছে এবং 80তম বর্ষে তাদের থিম কর্মবীর। কিন্তু চমক এখানে নয়, চমক রয়েছে মাতৃমূর্তিতে। কি রয়েছে অবশ্যই দেখাবো, তার আগে আপনাদের দেখাতে চাই মণ্ডপ সজ্জাটা। অসাধারণ মণ্ডপ সজ্জা গড়ে উঠছে, দূর থেকে দেখে যেটুকু মনে হচ্ছে প্রকৃতিজাত দ্রব্য দিয়েই তৈরি তাদের মণ্ডপ সজ্জা। কর্মবীর থিমের ওপর এবছর তাদের শারদোৎসবের মণ্ডপ সজ্জা। কর্মবীরের নেপথ্যে কি রয়েছে সে বিষয়ে আমরা উদ্যোক্তাদের কাছ থেকে অবশ্যই জানব। এবং যেমনটা আপনাদের জানালাম, আমরা ধীরে ধীরে মণ্ডপের ভেতরে প্রবেশ করব, তার আগে বাইরে থেকে দেখে নিন অসাধারণ এই মণ্ডপ সজ্জা। সূক্ষ্ম কারুকার্যে তৈরি, একেবারে চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি। আগামী মঙ্গলবার শুভ উদ্বোধন, তার আগে দিন রাত এক করে চূড়ান্ত ব্যস্ত শিল্পীরা, যেমনটা প্রতিমা শিল্পী তেমনটাই মণ্ডপ শিল্পী ব্যস্ত, কারণ দিন রাত এক করে চলছে শারদোৎসবের প্রস্তুতির কাজ। আপনারা দেখতে পাচ্ছেন মণ্ডপ সজ্জা বিভিন্ন রঙে ফুটিয়ে তোলা হয়েছে, সম্ভবত লাঠি দিয়ে তৈরি। যেটুকু দেখে মনে হচ্ছে এগুলো সম্ভবত লাঠি, লাঠি দিয়ে তৈরি, এবং তার উপর বিভিন্ন রং এবং ডিজাইন করে সাজিয়ে তোলা হয়েছে আরিয়াদহ যুবক সংঘের 80তম বর্ষের এই মণ্ডপ সজ্জা। কর্মবীর থিমের মাধ্যমে তারা কি তুলে ধরতে চাইছে বা সমাজকে কি বার্তা দিতে চাইছে সে বিষয়টা উদ্যোক্তাদের কাছ থেকে জানব। ধীরে ধীরে আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করছি, আর মহালয়ার দিন সকালেই আমরা এই পৌঁছে গেছি আরিয়াদহ যুবক সংঘের পুজো মণ্ডপে। পাশাপাশি যেটা বলার, আজ মহালয়ার পূর্ণ লগ্নেই মাতৃমূর্তিতে চক্ষুদান করা হয়েছে। সেই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন প্রস্তুতি অনেকটাই সরা, মাতৃমূর্তি এবং মণ্ডপ সজ্জা দুটোতেই চলছে শেষ তুলির টান। আমরা প্রথমেই চলে যাই মাতৃমূর্তিতে, তারপর আমরা থিমের বিষয়ে জানতে চাইব। যিনি মাতৃমূর্তি গড়ছেন সেখানেই রয়েছে চমক। পেশায় তিনি একজন পুলিশ কর্মী, কলকাতা পুলিশে কর্মরত দিবাকর মণ্ডল শিল্পীর নাম, কিন্তু নেশায় তিনি একজন মৃৎশিল্পী, প্রতিমা শিল্পী বিশেষভাবে বলা যায়। এবং তার পেশা সামলে চূড়ান্ত ব্যস্ততার মধ্যেও সময় বের করে তার এই শখ বা নেশা বা যেটা তার শিল্পী সত্তা রয়েছে তা দিয়ে তিনি ফুটিয়ে তুলেছেন আরিয়াদহ যুবক সংঘের 80তম বর্ষের মাতৃমূর্তি। এবং এ মুহূর্তেও তিনি মাতৃমূর্তিতে শেষ তুলির টান দিচ্ছেন, আজ সকালেই চক্ষুদান করেছেন। আগে তার কথা শুনবো, তারপর অবশ্যই আমরা পুজোর উদ্যোক্তাদের সাথে কথা বলবো। আজ সকালে মাতৃমূর্তিতে চক্ষুদান হয়েছে, এরপরে মৃন্ময় মূর্তি চিন্ময় মূর্তির মূর্তিতে রূপান্তরিত হবে আগামী 20শে অক্টোবর মহাষষ্ঠী। শিল্পীর হাত ধরে ধীরে ধীরে ফুটে উঠছে প্রতিমায় রং থেকে শুরু করে সমস্ত কারুকার্য।
মাতৃমূর্তিতে যে বস্ত্র পরিধান করা হচ্ছে অসাধারণ সুন্দর। আর কটা দিন বাদেই মা আসবেন পিতৃগৃহে। আমি একটু ব্যস্ততার মধ্যেই কথা বলতে চাইব, প্রথমত পেশায় অত্যন্ত মানে আইনের রক্ষক বলা যেতে পারে, সবসময় সুরক্ষা দিয়ে থাকেন সাধারণ মানুষকে, কলকাতা পুলিশে কর্মরত পুলিশ কর্মী, এত ব্যস্ততার মধ্যেও এত গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলে এই যে শিল্পী সত্তা, সেটা মানে কিভাবে সম্ভব হয় সামলানো? সম্ভব ডিউটি করে আসার পর কিছুটা সময় ঠাকুরে দিতে পারি আর কি। ধরে নিন মর্নিং ডিউটিটা যেদিন হয় আমার, সেদিন আমি দুটো তিনটের পর পুরো ফ্রি হয়ে যায়, তখন আমি রাত 12টা পর্যন্ত আমি কাজ করতে পারি, 12টা একটা, যতক্ষণ আমার শরীরটা দেয় আর কি, মানে আমি আমি করতে পারি ততক্ষণ করে যাই। মানে পেশায় তো পুলিশ কর্মী, মানে সর্বব্যস্ত, সবসময় ব্যস্ত, কখন কোন দিক থেকে কি খবর আসে, আইনের সুরক্ষা দিতে হয় সাধারণ মানুষকে, তারপরেও এই যে শিল্পীর আপনার নিপুণ হাতে ফুটিয়ে তুলছেন মাতৃমূর্তি, মানে এটা কি আপনার শুধুমাত্র নেশা থেকেই, শখ থেকেই স্বপ্ন পূরণ? হ্যাঁ, এটাই এটাই আমার স্বপ্ন পূরণ। মানে আমি আগামীকাল মানে একটা শিল্পী জগতে একটা জায়গায় আমি যেতে চাইছি আর কি। এই এই কর্ম মানে এই পেশা সামলে? হ্যাঁ, এই পেশা সামলে, এই এই পেশা পেশা বলাটা, এটা আমার পুলিশটা আমার বাবার স্বপ্ন, বাবার স্বপ্ন। আচ্ছা, তারপর বাবার স্বপ্নটা আমি পূর্ণ করলাম, এবার আমি বাবার স্বপ্নটা পূর্ণ করার পূর্ণ তো করেইছি, এবার আমি নিজের স্বপ্নটাও পূর্ণ করার চেষ্টা করছি। আচ্ছা, মানে বাবার স্বপ্ন পূরণ করতে পুলিশে চাকরি, তারপর পুলিশ কর্মী হয়ে নিজের স্বপ্ন পূরণের চেষ্টা, মানে আরো বড় শিল্পী হওয়ার একটা স্বপ্ন দেখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। শুধু কি মাতৃমূর্তি মানে মা দেবী দুর্গা প্রতিমাই করেন, না আরো কোনো মাতৃ প্রতিমা গড়া বা মৃৎশিল্পের কাজ কর্ম হয়? মৃৎশিল্পে বলতে আমি বিশেষ করে দুর্গাটাই আমি করতে পারি, আর ওই যে কালী ঠাকুর তো আমি তো টাইম পাই না অতটা, তো দুর্গা ঠাকুর আমি টাইম পাই। ধরে নিন আমি এই এই ঠাকুরগুলো 6 মাস 7 মাস ধরে আমি ঠাকুরটা করছি, আর কালী ঠাকুরে তো আমি টাইম পাই না, ওই 17-18 দিন, তার মধ্যে আমার ডিউটি ওই কয়েকটা, দুটো থেকে চারটে কালী ঠাকুর করতে পারি, আর হয়তো একটা জগদ্ধাত্রী ঠাকুর, বাকি আমি দুর্গাতেই আমি ইয়ে করি আর কি। মানে সময় না পাওয়ার কারণে এত সংখ্যায় কম, সময়টা পেলে আরো সংখ্যা। হ্যাঁ, এই এই বছরই মোটামুটি 20 থেকে 25 খানা দুর্গা ঠাকুর আমার কাছ থেকে ফিরে গেছে আর কি, আমি নিতে পারিনি। এই এই দাদারা আমার দাদাদের সাথে আমার মোটামুটি 6 মাস আগে থেকেই কন্ট্যাক্ট, 6 মাস আগে থেকেই কথাবার্তা, 6 মাস আগে থেকে, আর দাদারা আমাকে ভীষণ ভীষণ ভাবে আমাকে হেল্প করেছে। ধরে নিন এই ঠাকুর করছি, সিংহের মুখ আমি করছি, এবার করতে করতেই আমাকে ডিউটি যেতে হবে, আমি কমপ্লিট করতে পারলাম না, দাদারা কি করে যাতে শুকিয়ে না যায়, ভিজা ভিজা ন্যাকড়া একটা মানে যাতে জমিয়ে থাকে, এবার দাদারা আমাকে ফোন করে কে আসতে আসতে পারবে কি পারবে না, যদি না পারি না করে দিই, তখন ওরা কি করছে আবার আমি আমি বলে দিই যে না দাদা আসতে, হ্যাঁ আসতে পারবো না, ওরা কি করে ওই ওই ভিজা নেকড়াটাতে আবার জল দিয়ে ভিজিয়ে ঢেকে রাখে, যাতে যাতে আমি আবার এসে এসে দিয়ে সেই অবস্থাতেই পাই। মানে এরকম ভাবে তো 2-3 দিনও কেটে যেতে পারে, মানে যার জন্যই আপনার 6 মাস 7 মাস সময়। হ্যাঁ হ্যাঁ, 2-3 দিন 4 দিন, কোনোদিন এরকমই হয়েছে যে 7 দিন 8 দিনও আমি কাজে যুক্ত হতে পারলাম না, তখন দাদারা ওই মানে সেটা দেখাশোনা করে যাতে কোনোটা মাটি শুকিয়ে না যায় বেশি, বা কোনোটা নরম না হয়ে যায়, বা এরকমই হয়েছে যে বেশি নরম হয়ে গেছে, দাদারা এসে দিনে 2-3 বার দেখাশোনা করে, বাস এই দাদাদের। তবু আপনার হাত দিয়েই গড়াবে? হ্যাঁ হ্যাঁ, আমার হাত দিয়েই গড়াবে। এবছর কটা দুর্গা ঠাকুর বানিয়েছেন? এবছর 4 খানা, মানে এত ব্যস্ততা সামলে 4টে? হ্যাঁ, তো আমি এই এই দুর্গা দুর্গা ঠাকুর 7 মাস আগে থেকে আমি কাজ শুরু করে দিয়েছি, বাসন্তী পুজোর পর থেকে, বাসন্তী ঠাকুর একটা করেছিলাম, বাসন্তী ঠাকুরের পর থেকে আমি দুর্গা ঠাকুরের কাজ শুরু করেছি। আর বলছি যে
দাদারা তো মানে উদ্যোক্তারা তো এতটা হেল্প করেন, কিন্তু আপনার যেখানে যে পেশা মানে কলকাতা পুলিশে আপনি কর্মরত, আপনার সহকর্মীরা কতটা সাহায্য করেন? প্রচুর প্রচুর মানে উৎসাহ দেয় যে না তুমি তুমি করো, ভালো হচ্ছে কাজ, তুমি এগিয়ে চলো, আমরা আছি, ভালো হচ্ছে, উৎসাহ দিয়ে মানে দিতেই থাকে আর কি। উৎসাহ আছে বলি। হ্যাঁ 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 একদম একদম। প্লাস অনেকগুলো অনেক অনেকে অফিসার রয়েছেন আমার, যে আমি ধরে নিন কাজ মানে করতে পারছি না, ডিউটির প্রেসারে করতে পারছি না, এবার একজন মানে তার নাম, হ্যাঁ নাম নিচ্ছে আমারই অফিসার তপন কুমার মাইতি, ধরে নিন আমি মানে পারছিলাম না, এই মোটামুটি 2018-তে 2019-এ পারছিলাম না, কাজ করে পারছিলাম না, তখন স্যার বলেছিলেন যে তুমি তোমার কাজ চালিয়ে যাও, তারপরে আপনি হ্যাঁ দেখছি তুমি তুমি চালিয়ে যাও, তখন থেকে আমি আবার কাজটাকে ধীরে 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 শুরু করি। তারাও চান আপনার এই শিল্প সত্তাটা বেঁচে থাকে। হ্যাঁ তারাও চায়। আচ্ছা এ তো গেল সহকর্মী আর উদ্যোক্তাদের কথা, আপনি বাবার স্বপ্ন পূরণ করেছেন, বাবা মা এখন আপনার স্বপ্ন পূরণে কতটা উৎসাহ দেয়? বাবা তো বেঁচে নেই, মানে তিনি তো জেনে গেছেন আপনি যে এতটা মানে এইদিকে এতটা ঝোঁক আপনার, অবশ্যই এটা খুব মর্মান্তিক খবর, কিন্তু তিনি নিশ্চয়ই খুব আনন্দ পেয়ে গেছেন যে আপনার স্বপ্ন পূরণে আপনি মানে এই যে এত সুন্দর দুর্গা মূর্তি করে সফল হয়েছেন। বাবা তো নেই তো, হ্যাঁ তার স্বপ্নটা খুশি হয়েছেন। না বাবা বাবা ক্লাস ফোরে যখন পড়ি তখনই বাবা মারা যায় আর কি, তখন থেকে আমার একটা স্বপ্ন ছিল যে আমি বাবার স্বপ্নটা পূরণ করব। এবার এবার চাকরিটা পাওয়ার পর আমি আমার স্বপ্নটাকে মানে হারিয়ে ফেলেছিলাম, তারপর ধীরে 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 একটা একটা জায়গা করে দিয়ে নিজের যাতে আমার শিল্পীটা ঠিকঠাক আর কি। যেটাই ছোটবেলা থেকে কি আঁকা বা এই আর্টের দিকে শখ ছিল যার জন্য এত সুন্দর মূর্তি করেন আপনি? হ্যাঁ ছোটবেলা থেকে আমার আমি আমার মাল্লাই বাড়ি আমার আম বাগান, আমি যখন আমি খাতা পেন্সিল যখন পেতাম না তখন আমি আম বাগানেই বসে বসে ড্রয়িং করতাম এরকম। মানে মূলত উত্তরবঙ্গের মানুষ? উত্তরবঙ্গের মানুষ। পেশার টানে এখানে চলে আসা? মানে ওই যে কষ্ট করে আপনি আপনার শিল্প সত্তাটা ছোটবেলা থেকে বাঁচিয়ে রেখেছেন এবং আপনি পেশায় সফল হয়েছেন, তার জন্য আপনাকে সেভেন আওয়েক নিউজের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাই এবং একজন শিল্পী হিসেবে আপনি আরো বড় হন সেই শুভেচ্ছাও জানাই। পাশাপাশি আপনি আরো মানে আপনার সহকর্মীরা যেভাবে সাহায্য করছেন, উদ্যোক্তারা যেভাবে সাহায্য করছেন, আপনি আরো বড় শিল্পী হয়ে উঠুন। দুর্গা মূর্তি গড়ার পাশাপাশি কি অন্য স্বপ্ন আছে যে আরো মানে মাটির কাজ আরো অন্যভাবে করবেন? হ্যাঁ হ্যাঁ স্বপ্ন তো অনেক বড়ই, দেখি কত দূর পৌঁছাতে পারি, চেষ্টা চালিয়ে যাচ্ছি, তারপরে ঠাকুর যতটাই দেবেন আর কি ততটাই পাবো। আজ মহালয়া দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন, আপনি এত সুন্দর মূর্তি গড়েছেন নিশ্চয়ই আপনার কোনো কিছু বলার আছে? হ্যাঁ আমি দর্শকদের এটাই বলবো যে আমার ঠাকুর যাতে এসে দেখে যাক আর কমেন্টে জানাক যে ভালো হয়েছে না খারাপ হয়েছে, তাতে আমি আবার আরো একটা উৎসাহিত হব। আপনার নাম? আমার নাম দিবাকর মণ্ডল। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। একেবারে ছোটবেলা থেকে দারিদ্রতার সাথে লড়াই করে বড় হওয়া এবং তার শিল্পী সত্তা একটা সময় হারিয়ে যেতে বসেছিল, বাবার স্বপ্ন পূরণে তিনি পুলিশ কর্মী হিসেবে তার পেশা বেছে নিয়েছেন বটে, তারপরে নিজের স্বপ্ন পূরণে তিনি ব্রতী হয়েছেন, আইনের রক্ষক হয়েও তার পেশা সামলে তিনি এত সুন্দর মূর্তি গড়ে তোলেন। সময়টা লাগে অনেকটা বেশি কারণ তিনি সময় দিতে পারেন না, কিন্তু পুজো উদ্যোক্তারা এবং তার সহকর্মীরা অত্যন্ত সহযোগিতা করে তার শিল্পী সত্তাকে, তার শখকে, তার স্বপ্ন পূরণে তিনি যেন ব্রতী হয়। মাতৃমূর্তি এখনো বেশ কিছুটা বাকি, আমরা এবার উদ্যোক্তাদের সাথে কথা বলবো কারণ এরকম একটা মণ্ডপ সজ্জা যার নাম দেওয়া হচ্ছে কর্মবীর, আমি একটু উদ্যোক্তার সাথে নিয়েই বিষয়টা দেখার চেষ্টা
করবো। তার এই যে অসাধারণ মণ্ডপসজ্জা, তার নাম দিয়েছেন কর্মবীর। আমি আপাত দৃষ্টিতে যেটুকু দেখতে পাচ্ছি লাঠি দিয়ে তৈরি বোধহয় মণ্ডপ, প্রকৃতিজাত দ্রব্য। কি বলতে চাইছেন কর্মবীরের মাধ্যমে? দেখুন, কর্মবীর বলতে এখানে আমরা বাবার যে ভূমিকা, একটা শিশুর জন্ম থেকে মায়ের যেরকম ভূমিকা থাকে, পাশাপাশি বাবারও একটা ভূমিকা থাকে, সেই ভূমিকাটাকেই আমরা আস্তে আস্তে আমাদের বিভিন্ন কাজের মাধ্যমে এখানে তুলে ধরেছি, সেই জন্য এটার নাম দেওয়া হয়েছে কর্মবীর। আশিতম বর্ষ, তার মানে গত 79 বছর ধরে পুজো হচ্ছে, মানে মানে প্রাচীন একটা পুজো বলা যেতেই পারে এই অঞ্চলের। পাড়ার মানুষেরা, মানে এই অঞ্চলের মানুষেরা সারাটা দিন কি পুজোর কটা দিন কি এই মণ্ডপেই তাদের মানে পরিবার নিয়ে ঘুরে মানে ব্যস্ত থাকে? দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন আমরা পুজোর মধ্যে হয়তো থিমের একটা ব্যাপার এনেছি, এটা আমাদের 6 বছর ধরে চলছে, কিন্তু আমাদের প্রতিমায় দেখুন কোনো সেই সাবিকিয়া না, এবং পুজোর যে এগুলো রীতিনীতি যেগুলো মানা হয় পুরোপুরি একদম মানে পুরনো যুগে যেভাবে হতো আজকেও সেইভাবেই মানা হয়, প্রচন্ড নিষ্ঠার সঙ্গে আমরা করি। এবং অষ্টমীর দিন এখানে ভিড়, আপনি না এলে বিশ্বাস করবেন না, মানে এখান থেকে একদম বাইরে পর্যন্ত প্রায় 200-250 লোক আমাদের অঞ্জলি দেয়, মানে দাঁড়ানোর জায়গা পাওয়া যায় না। মানুষেরও একটা ভক্তি আছে আমাদের ক্লাবের প্রতি বা আমাদের মাতৃ দুর্গা মায়ের প্রতি, একটা 80 বছরের ঠাকুর যেখানে প্রতিষ্ঠিত আছে বুঝতেই পাচ্ছেন, তার প্রতি মানুষের একটা আবেগ কাজ করে, আমরাও তার ব্যতিক্রম নয়। আমরা প্যান্ডেলে সাবেকিয়ানা থেকে আধুনিকতার ছোঁয়া আনতে পারলেও আমরা প্রতিমার ক্ষেত্রে কোনো পরিবর্তন করি না, আশা করি আমাদের পরবর্তী প্রজন্ম এটাকে ধরে রাখবে এবং আমরা সেইভাবেই আগামী দিনে এগিয়ে নিয়ে যাব আমাদের ক্লাবকে। একজন পুলিশ কর্মী যিনি পেশায় তার শিল্পীর শিল্পী সত্তাকে বাঁচিয়ে রেখে এতটা সহযোগিতা করেছেন, কেন তাকেই বেছে নিলেন? দেখুন, অ্যাকচুয়ালি আমাদের এখানে যেহেতু 80 বছরের পুজো, বুঝতেই পাচ্ছেন সবকিছুই গতানুগতিক ভাবে হয়। যিনি প্রতিমা করতেন এর আগে, তিনি দীর্ঘ প্রায় 20 বছর ধরে প্রতিমা করত, এবং আমাদের এবছরে তার পরিবর্তে দিবাকর মণ্ডল যিনি এখন করছে ওনাকে আনা একটু আবেগ পূরিত, আমরাও ছিলাম, আমরাও একটু চিন্তায় ছিলাম যে উনি কতটা সেই জায়গাটা রাখতে পারবে, কারণ এখানে ঠাকুরের প্রতি মানুষের একটা আলাদা দুর্বলতা কাজ করে বা একটা আলাদা আবেগ আছে, যে জায়গাটা আমরা কোনোদিনই পরিবর্তন করতে চাই না। কিন্তু দিবাকর আগের বছর থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং ওর ইচ্ছা ছিল যে আমাদের এখানে ও প্রতিমা তৈরি করবে, এবং ওকে সম্মান দিয়ে আমরা সেটাকে করেছি, এবং ও প্রচন্ড মানে আমাদের একদম মেম্বারই হয়ে গেছে বলতে পারেন, ও আমাদের সঙ্গে মিলেমিশে মানে একজন সহকর্মী বা ক্লাব সদস্য হিসেবেই বলতে পারেন ও এই কাজ করছে, প্রায় 6-7 মাস ধরে এই কাজ করছে, ও যেমন করছে ওর সঙ্গে আমাদের টোটাল ক্লাবের যারা সদস্য আছে সবাই সমানভাবে ভাগিদার, মানে আজকে মাতৃ প্রতিমা এত সুন্দর একটা রূপ পেয়েছে ও যেরকম ভাবে, আর পুরোটাই ওর কৃতিত্ব, আমরা অবশ্যই এটা করতে পারি না, কিন্তু তার সঙ্গে আমাদের টোটাল ক্লাবে যেন মনে হচ্ছে আমরাই যেন ওর সঙ্গে মাতৃ প্রতিমাটা যেন আমরাই তৈরি করেছি, মানে আমাদের এই যে আন্তরিকতা বা যোগাযোগ একটা স্থাপন হয়েছে, একটা মেলবন্ধন না, এটা একটা অপরূপ সৃষ্টি, মানে একটা মেলবন্ধন হয়েছে, মনে হচ্ছে যেন আমরা এই মাতৃ প্রতিমাটা সবাই মিলে তৈরি করেছি, দীর্ঘ 7 মাসের একটা প্রচেষ্টার ফল বলতে পারেন এই মাতৃ প্রতিমা, এবং পুরোপুরি আমরা ওই দিবাকর মণ্ডলকে কৃতিত্ব দেব, এবং আশা করছি ভবিষ্যতে ও পুলিশ একজন পুলিশ কর্মী তার সঙ্গে সঙ্গে এই শিল্পটাকেও ও আরো অনেক বড় হোক, অনেক বড় শিল্পী হোক। আমাদের আরিদহ যুবক সংঘ পরিবারের পক্ষ থেকে আরো শুভকামনা রইল, ভবিষ্যতে ও আরো বড় হোক এবং ভালো জায়গায় একটা যা, এটাই আমাদের আশা। আমার নাম শ্রীকান্ত প্রামাণিক, আমি ক্লাবের সাধারণ সম্পাদক। আমি একটু থিম শিল্পীর সাথে কথা বলবো, কারণ আপনি বললেন যে প্রকৃতিজাত দ্রব্য দিয়ে আপনাদের প্যান্ডেল, মানে ইকো ফ্রেন্ডলি একটা প্যান্ডেল তৈরি করেছেন, কি কি জিনিস দিয়ে করেছেন এবং কি বোঝাতে চেয়েছেন তার সাথে আমি একটু কথা বলবো, কারণ এখান থেকে মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি লাঠি দিয়ে বক্স করে করে তৈরি করা, আচ্ছা দাদা এখানে আমরা দেখতে পাচ্ছি লাঠি, ঠিক বলছি তো? এগুলো তো লাঠি দিয়ে তার মধ্যে এই লাঠি দিয়ে তৈরি, তার মধ্যে যে বক্স করে করে রঙের টোলে এগুলোর মাধ্যমে কি ফুটিয়ে তুলতে চাইছেন? এই থিমটার নাম রয়েছে কর্মবীর, তবে থিমটা চয়েস করেছে দাদারই চয়েস করেছে, এই যে ক্লাব মেম্বারসরা, আমি কর্ম দিয়েছি ঠিকই কিন্তু সম্পূর্ণ ক্রেডিট দেয় কিন্তু এই ক্লাবটাই, দাদারা যা রয়েছে তারাই সবকিছু
ডিসাইড করেছে যে ডিজাইন কি হবে না হবে, মানে দুজনে মিলেমিশে এই ক্লাবের সঙ্গে মিলেমিশে আমি এই জিনিসটা তৈরি করতে পেরেছি। আমরা একটু মণ্ডপটা ঘুরে দেখব, আপনি একটু আমাদের দর্শক বন্ধুদের জানান যে এই যে লাঠি দিয়ে বা কাঠের জিনিস দিয়ে তৈরি করেছেন, তার মধ্যে সূক্ষ্ম কাজ, রঙের প্রলেপ, এইগুলো দিয়ে কি মানে কর্মবীরের যে থিম কি বলতে চাইছেন, মানে কি কি তৈরি করা হয়েছে, কি কি জিনিস রয়েছে? কর্মবীরের থিম বলতে কি বোঝাতে চাইছে সেটা তো আমি ঠিক বোঝাতে পারবো না আপনাদের, তবে ওটা দাদারাই বলতে পারবে যেটা করেছে ওনারা এই ডিজাইনটা নিয়েছে নামটা দেওয়ার। কি কি জিনিস ব্যবহার করা হয়েছে? জিনিস ব্যবহার করা হয়েছে আপনার কার্টুনের রোল ব্যবহার করা হয়েছে, প্লাইবোর্ড ব্যবহার করা হয়েছে, শিমুল কাঠের বাত্তা ব্যবহার করা হয়েছে, সেরকম আর কিছুই নেই, ওই যা কিছু ওইটাই দিয়ে তৈরি হয়েছে, মানে পুরোটাই প্রকৃতিজাত দ্রব্য, প্রকৃতিজাত, কোনো মানে প্রকৃতিকে খারাপ প্রকৃতিজাত দ্রব্য দিয়ে যে জিনিসগুলো তৈরি তাতে যাতে প্রকৃতির কোনো মানে ক্ষতি না হয় সেই জন্যই কি এই জিনিসগুলোর, হ্যাঁ সেই জন্য এই জিনিসটা ব্যবধান, সেই জন্য এই থিমটার নাম রয়েছে কর্মবৃদ্ধি, যাতে না প্রকৃতির কোনো রকম ক্ষতি কিছু না হয়। কেমন লাগছে এমন থিম একটা? আমার তো খুব ভালো লাগছে, সব থেকে বড় ভালো লাগছে এখানে ক্লাব মেম্বারসদের ভালো লাগছে, এখানে কাজ করতে হবে তাদের সহযোগিতা। আচ্ছা এর মধ্যে তো আলো পড়বে, হ্যাঁ লাইট তো হবে, সেই আলোটা কি এই বাঁশের বা যে লাঠির ফাঁক দিয়ে যে ছাদটা হয়েছে এই ফাঁকে ফাঁকেই আলোগুলো থাকবে নাকি ঝলমলে কোনো আলো হবে? না ঝলমলে কিছু আলো হবে না, তবে ড্রিম লাইটের উপরে এই ডিজাইনটাকে ফুটিয়ে তোলার জন্য যে রকম পজিশনে লাইট লাগে সেই রকমই লাইট ব্যবহার করা। আপনার নাম? জয়দেব ধাড়া। অসংখ্য আপনারা শুনলেন যে পুরোটাই পুরো প্যান্ডেলটাই একেবারে ইকো ফ্রেন্ডলি করে গড়ে তোলা হয়েছে, ঝলমলে আলোর ব্যবস্থা থাকবে না বটে, কিন্তু যে মৃদু আলোর মধ্যেই কর্মবীর থিমকে ফুটিয়ে তুলতে চেষ্টা করেছেন পুজো উদ্যোক্তা থেকে শুরু করে শিল্পীরা। উপরে কাজ বেশ কিছুটা বাকি রয়েছে তাই জন্যই চূড়ান্ত প্রস্তুতি চলছে। আশি আশি করে এসেই গেল মহালয়া, আর মাত্র কটা দিন বাকি, 20 তারিখ মহাষষ্ঠী, তাই একেবারে শেষ তুলির টান দিচ্ছেন যেমন প্রতিমা শিল্পী তেমনি মণ্ডপ শিল্পীরা, এবং চূড়ান্ত ব্যস্ত নাওয়া খাওয়া ভুলে দিন রাত এক করে চলছে কাজ। আগামী মঙ্গলবার এই আরিয়াদাহ যুবক সংঘের 80তম বর্ষের পুজোর শুভ উদ্বোধন, তাই চূড়ান্ত পর্যায়ে কাজ। তার আগে আমরা শিল্পীর সাথে পরিচয় করলাম যিনি পেশায় একজন পুলিশ কর্মী কিন্তু নেশায় তার শিল্প সত্তাটাকে তিনি ফুটিয়ে তুলেছেন দেবী দুর্গার আবাহনের মধ্যে দিয়ে। দেখতে থাকুন 7 News, আরো বিভিন্ন খবরের আপডেট আপনারা দেখতে পাবেন 7 News এর পর্দায়। অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। আরিয়াদহ থেকে ক্যামেরায় সুমন গুহ, গৌতমী নাথ, 7 News। জয় হিন্দ।